একজন কমেন্ট করছে যে ভাই আপনি এত যে গাইডলাইন দেন এত কিছু দেন আপনি কে আসলে মানে তার কোশ্চেনটা এরকম যে আনাস ভাইয়া কে আসলে সেটা ছোটবেলা থেকে শুরু করি আমি স্কুল লাইফে পড়াশোনা করেছি দিনাজপুর জেলা স্কুলে এবং আমি দিনাজপুর জেলা স্কুলের কন্টিনিউয়াসলি একরোল ছিল বোর্ড পরীক্ষায় আমি ট্যালেন্ট বৃত্তি পাইছিলাম আমার বোর্ডেও প্লেস ছিল দিনাজপুর বোর্ডে এবং আমার দিনাজপুর জেলা স্কুলে আমার দুই শিফট মিলে আমি ফার্স্ট হইতাম সো স্কুল লাইফে আমার একরোল ছিল ক্লাস 9-10 ওভারঅল এবং তুমি দিনাজপুর জেলা স্কুলে যে আমার নাম বললে ইনশাল্লাহ সারা আমাকে চিনবে এরকম একটা পরিচয় আছে সো স্কুল লাইফে ওভারঅল আমার ভালো রেজাল্ট ছিল আমাদের সময় হয়তোবা মার্ক দিত না এসএসসি ব্র্যান্ড অফ জিপিএফ ফাইভ গোল্ডেন দেখা যেত তো এইটুকু ছিল আর কি আমি ফাইভে এইটে টেনে তিনটাতে ট্যালেন্ট বৃত্তি পাওয়া স্কুল লাইফে পড়াশোনা দিনাজপুর সরকারি কলেজ থেকে দিনাজপুর সরকারি কলেজের প্রত্যেকটা পরীক্ষায় টেস্ট পরীক্ষা সহ প্রত্যেকটা পরীক্ষায় আমি ফার্স্ট বয় ছিলাম কলেজের ফার্স্ট বয় এবং আমি এইচএসসি পরীক্ষায় 2018 সালের ওই কঠিন কুত্তামারা কোশ্চেনেও 1211 মার্ক পাইছিলাম দিনাজপুর বোর্ডে ফার্স্ট এবং আমাদের দিনাজপুর বোর্ডে প্রথমবার কেউ দিনাজপুর থেকে বোর্ডে ফার্স্ট হয়েছিল নর্মাল রংপুর ক্যান্ট থেকে ফার্স্ট হতে পারে আমি ছিলাম প্রথম মানুষ আমি জানি আমার পরে কেউ পারছে কিনা বাট আমি 1211 প্রায় 2018 সালে দিনাজপুর বোর্ডে ফার্স্ট ছিলাম এবং গোটা বাংলাদেশে আমার মার্ক ছিল সেকেন্ড হাইস্ট আমার আগে সময় একজন ছিল 1218 আমি ছিলাম 1211 এখন তার কোশ্চেন কিন্তু 18 সালের কোশ্চেনের মতো না আসলে ডিফেন্ড খেলা ছিল ওকে আমি ডিবেট দিনাজপুর জেলা ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলাম আমি প্রায় 7-8 বিজ্ঞান মেলা দেখছি জ্ঞান জিজ্ঞাসা সায়েন্স অলিম্পিয়াড ম্যাথ অলিম্পিয়াড ফিজিক্স অলিম্পিয়াড কেমিস্ট্রি অলিম্পিয়াড জুলজি অলিম্পিয়াড এনএইচএসপিসি ইংলিশ অলিম্পিয়াড এরকম টোটাল 35টা অলিম্পিয়াডের আমি চ্যাম্পিয়ন ছিলাম দিনাজপুর এক্সট্রা কারিকুলার দিক থেকে সায়েন্স কংগ্রেস বিজ্ঞান জয়োৎসব নেম ইট এভরি কম্পিটিশন এবং আমি 2016 সালের দিকে মানে একবার রিসার্চ করে অলরেডি করে ফেলছি আমার বাবার সাথে সো ওভারঅল আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যত ভালো ইনশাআল্লাহ ভালো আছে 35টা অলিম্পিয়াড এমনি মানে যত হয় না ওকে তার পরবর্তীতে আসি আমার অ্যাডমিশন রেজাল্ট যেখান থেকে আমার উত্থান আর কি আরেকটা পরিচয় আমি বর্তমানে বুয়েটের ডিপার্টমেন্ট অফ বায়োমেডিকেল পড়তেছি তো তার আগে আমি অ্যাডমিশন ভর্তি পরীক্ষা দিয়েছিলাম আমি বুয়েটে 268 হয়েছিলাম মেডিকেলে সলিমুল্লাহ মেডিকেল কলেজে পাইছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি হয়েছিলাম 25তম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য দশম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম হাসানুল্লাহতে প্রথম তার পরবর্তীতে সম্ভবত রুয়েটে আমি হয়েছিলাম 32তম কুয়েটে হয়েছিলাম 62তম তারপরে হলো গিয়া আমাদের আমি ইঞ্জিনিয়ারিং কোচিং করা সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালু করাতেও চান্স পাইছিলাম আমি তার পরবর্তীতে আইইউটিতে হয়েছিলাম 45তম জগন্নাথে হয়েছিলাম 33তম সাস্টে হয়েছিলাম 45তম তো এরকম আমার ওভারঅল 15টা বিশ্ববিদ্যালয়ে সিঙ্গেল ডিজিট বা ডাবল ডিজিটের রেজাল্ট আছে এবং আমি ডেন্টাল ভর্তি পরীক্ষা হয়েছিলাম গোটা বাংলাদেশের তৃতীয় সো ওভারঅল আমার 15টা অ্যাডমিশন রেজাল্ট আছে সিঙ্গেল ডিজিট বা ডাবল ডিজিট তিনটাতে প্রথম এবং বেশ কয়েকটাতে সিঙ্গেল ডিজিট আর কি আমি একজন থাকলে ফ্রিকেট গুয়েট মেডিকেল ধারে তিনটাতে চান্স পাইছি সো ওভারঅল আমার অ্যাডমিশনের যথেষ্ট ভালো পরিমাণে এক্সপিরিয়েন্স আছে আমি যেই ফিল্ড নিয়ে কথা বলতে চাই না কেন